हेलो वेलकम टू माय व्लॉग। आज के तुम्हारे साथ शेयर करब एक फिश टिक्का रेसिपी और ये रेसिपिटा बनाते हमें माछटा के दुटो पर्याय मैरिनेट करते हैं। चलो ताहले मैरिनेशन शुरू करा जाक। 1 टेबल स्पून मास्टर्ड ऑयल माने सर्षे तेल, बड़ो चामचर 1 चामच लेबूर रस, आदा बाटा, रसुन बाटा और दिए दीची जिरे गुड़ो, तार साथे कसूरी मेथी गुड़ो सबई किन्तु 1 चामच करे। और एखाने दिलाम जोयान, तारपरे 1 चिमटे हिंग, हिंगटा किन्तु दितेई हबे। सब इनग्रेडियंट्स गुलो भालोभावे मेखे निये 15 मिनट रेखे देव। एरपर सेकेंड मैरिनेशनटा शुरू करी। निये निलाम 4 चामच दई, 2 चामच बेसन और तार संगे चालेर गुड़ो 1 चामच, लंका गुड़ो परिमाण मतन जे जेमन झाल खाए तार साथे हलुद गुड़ो। ए तो सब किछु एकसाथे मसलागुलो मेखे निलाम दईयेर साथे। तारपरे एकटा एकटा करे भालो करे माछगुलो दिए माछगुलो एकटु मसाज करे दिते हबे और ए मैरिनेशनटा रेखे देब 10 मिनट। तारपरे ए तो कड़ाई एकटुखानी सर्षेर तेल दिए शालो फ्राई करे निलाम। आजके तो रान्नार आयोजनेर किन्तु एकटा अन्य कारण आछे। কারণটা হলো আজকে আমার বাবার জন্মদিন। যদিও আমার বাবা কোনো আমিষ পদ খায় না, উনি পুরোটাই নিরামিষ খায়, আর এই একই রান্না আমি পনির দিয়েও করেছি। আর এইবার চলুন আপনাদের দেখাই আমার বাপের জন্মদিনের কেকটা। এই কেকটা আমার একটা কাজিন বানিয়ে এনেছে। আমিও কেক কিন্তু বানাই, কিন্তু যেহেতু ও বলল বানাবে তাই আমি আর বানালাম না। সেদিন জানেন তো আমাদের লাঞ্চ করতে প্রায় 4টে বেজে গিয়েছিল। বাপির জন্য অপেক্ষা করতে করতে 4টির সময় সে এলো। তাও ওই একটা দিন সবাই একসাথে আনন্দ করব, খাওয়া দাওয়া করব বলে অপেক্ষা করেছিলাম। আর এই যে আমার বাপি এসে গিয়েছে, এখন কেক কাটছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। বাপির জন্য ভগবানের কাছে প্রার্থনা করি অনেক বছর বাপি যাতে এইভাবেই সুস্থ, ভালো, খুব মন খুশি করে যেতে থাকতে পারি। আর আপনারাও সবাই কামনা করবেন আমার বাবা যাতে বহু বহু বছর এইভাবে আমাদের সাথে আনন্দ করে কাটাতে পারে, তার সুস্থতা কামনা করি। আজকে দিনটাতে ঠামির কথা খুব মনে পড়ে। জানেন ঠামি থাকলেই পায়েসটা ঠামিই খাইয়ে দিত, আশীর্বাদ করতো, প্রদীপ জ্বালাতো। যাই হোক, এবার রাতের রান্নায় চলে এলাম। মা রাত্রে এই মুর্গ মহারাজাটা রান্না করেছিল। মা কোনো ইউটিউব দেখেই রান্নাটা শিখেছে আর সত্যি বেশ ভালো হয়েছিল। এই তো আমরা এখন রাতের খাবারটা খাচ্ছি, বাটার নান, তার সাথে মুর্গ মহারাজা। ভালো কাটলো আজকের দিনটা। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।